আরে আমার খেলার সাথে দানু ভাই না, দানু ভাই ও দানু ভাই, তুমি আমারে চিনতেছো না? আমি তোমার জরি না, জরি না, চিনছো? ওরে আমার জরি না রে, আমার ছোটবেলার বান্ধবী জরি না, আমি কি তোর আপন ছিলাম না রে জরি না? দানু ভাই, আমি তোমার জীবনে আপন করে পাই নাই, সেই দুঃখ কষ্ট আমার মনের মধ্যে আজও আছে। কিন্তু ভাই, যারে আমার জীবনে আমি আপন করে পাইছিলাম, সেও আমার ছাইড়া চলে গেছে। আমার ওই একই দশার জরি না, বউটা মরিয়া গেল, এখন বাইসা আছি শুধু তোর স্মৃতিটারে বুকে নিয়া। আরে বাদ দাও তো পুরান প্রেমের হিস্ট্রি, এইগুলা মনে আইলে মনে করো মনের মধ্যে শুধু দুঃখই ভাব, কষ্টই ভাব। বাদ দাও। যাই হোক, আমার নাতিনারে নিয়ে আমি খুব বিপদে আছি। কেন, কি হয়েছে? আমার নাতিনার বিয়া করামু, কোনো মায়া পাইতেছি না। তোমাকে গ্রামে কি ভালো মাইয়া আছে? আমি তো সেই মাইয়া খুঁজে তোমাকে গ্রামে আইছি। আরে আছে মানে? আমার নিজের নাতনি আছে, খুব সুন্দরী। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো হয়েই গেল, তোমার আমার মিল হয় নাই, তাতে কি হয়েছে? আহ দেখি তোমার নাতনি আর আমার নাতির চাইর হাতে এক রাত্র করে দিতে পারে কিনা। কিন্তু দানু ভাই, দানু ভাই, আমার নাতনির কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সে পাত্র যাচাই না করে বিয়া করব না। কাউকে? তাইলে তো তোমার নাতনির আমার দেহনই লাগে। হ দানু ভাই, চলো আমার লগে চলো। হ্যাঁ, কলাও বেচা হইলো, রথ দেওয়া হইলো, চলো যাই। এইদিকে না তো দানু ভাই, এইদিকে চলো চলো।